লড়াইয়ের মধ্যে দিলীপ ঘোষ এর সঙ্গে আলাপচারিতায় তৃণমূলের পৌরসভার চেয়ারম্যানের বেলডাঙ্গার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। সেই কার্তিক লড়াই এর দিন বেলডাঙ্গায় এসে পৌঁছেছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ। কার্তিক লড়াইয়ের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং এরপর বেলডাঙ্গার বাবুপাড়ায় দুটি স্থানে তাদের সেবা কার্যক্রম রয়েছে। অন্যদিকে বেলডাঙ্গা পৌরসভার নেতাজি পার্কের কাছে পৌরসভার পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি। সেই সময় রাস্তা হেঁটে আসছিলেন দিলীপ ঘোষ। দুজনের মধ্যে আলাপচারিত হয় এবং অভিবাদন জ্ঞাপন হয়। দিলীপ ঘোষ বেলডাঙ্গা এসছেন, আমি এই মুহূর্তে বেলডাঙ্গার প্রশাসনিক মাথা, পৌরসভার পূর্ণ প্রধান, তাই তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার হলো এবং তাকে বেলডাঙ্গায় এসেছেন যেহেতু উনি আজকে ভালো করে কার্তিক লড়াই উপভোগ করতে সৌজন্য সাক্ষাৎকার মাত্র। প্রতিদ্বন্দ্বিতা যেটা আপনি বলছেন সেটা অবশ্যই রাজনৈতিক মঞ্চে, কিন্তু আজকে উৎসবের দিন, উৎসবের মরশুমে বেলডাঙ্গাতে যিনি বাইরে থেকে উৎসব উপভোগ করতে আসবেন তিনি আমার কাছে অতিথি মাত্র এবং অতিথি সবসময়তেই আমাদের অতিথি দেব ভব, তাই উনি অতিথি বেলডাঙ্গার এসছেন কার্তিক লড়াই দেখতে। তো আমি চাইবো যেহেতু উনি এসছেন অতিথি হিসাবে উনি কার্তিক লড়াই দেখতে